সব দেখতে সব আশ্রয় মনে করেন ভালোই, সৌদি আরবে আশ্রয় মানুষের খারাপ কই, কারণ তো অবশ্যই আছে। ও আচ্ছা আচ্ছা, কারণ অবশ্যই আছে। সৌদি আরবে যে মেয়ে আসবে, যে মেয়ে সৌদি আরবে যে তো হাজি মেয়ে আসুক, সে বাংলাদেশে যে কোনো একটা মানে মানে পাজি হয়ে যাইতে হবে, মানে পাজি বলতে কি যে কোনো গর্বে বাচ্চাও নিয়ে যা, সেক্ষেত্রে একটা কারণ আছে। কারণ সে তো মানে সে অফিসে চাকরি করে বা বাসা বাড়িতে চাকরি করে, অনেক ক্ষেত্রে কাজকাম করে বা বাগানে চাকরি করে, এরকম অনেক ক্ষেত্রে তো আছে না। ওরা মনে করেন আপনি যে বাসা বাড়িতে কাজ করতেছেন বা আমি যে বাসা বাড়িতে কাজ করতেছি, অন্য থাকে ছেলে থাকে, চাষা থাকে, বাপ থাকে, একবার চাষাও করে, একবার বাপও করে, একবার ছেলেও করে, একটার পর একটা আছে, তাদের ভিতরে কোনো ই নাই, মানে মানবতা বোধ বলে কোনো জিনিস না, মানবতা বোধের কিছু নাই। এই জন্যেই মনে করেন আমাদের বাংলাদেশে মেয়েরা যত সৌদি আরবে আসে, তারা কখনো কইতে পারবো না যে আমি কোনো কিছু করিনি, সেই গ্যারান্টি কখনো কেউ দিতে পারবে না। সেটা করতে হবে, বাধ্য করে করতে হবে সেই কাজটা, কারণ আপনি প্রবাসে থাকে করছেন দেখছেন। হ্যাঁ দেখছি, আমি যদি না যেতাম আমি বুঝতে পারতাম না, কারণ আমি গেছি থাকছি সেটা বুঝতে পারতাম। কিন্তু আপনি প্রবাসে গিয়ে কি হুট করে বড় বড় জিনিস খাওয়ার অভ্যাস করলেন না একটু নর্মালিটি ভাবে? না না, বড় বড় হতে করতে থাকতে থাকি তো, আমি চাকরি করতে করতেই তো প্রায় এরকম একটা চিন্তা ভাবনা ছিল। ও আচ্ছা, প্রবাসে থেকে ওখানে কি আপনার ইনকামটা কি কম হয়েছিল না বেশি হয়েছিল? না ভাইয়া, আমি যে সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে যাই তো আমার সংসার একটু কষ্ট হইতো, বাংলাদেশে এরকম টাকা যেহেতু ইনকাম করে এই টাকাটা থাকে না, সেক্ষেত্রে কিন্তু বিদেশে যাওয়া, আমি সৌদি আরবে অনেক দিনে প্রায় গেছি, যে সময় সময় কোনো কিছু বুঝতাম না সৌদি আরবে, যে ভাব ভঙ্গি বা কথাবার্তা যে ভাষা সেগুলো আমি বুঝতাম না। পরে থাকতে 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 যে ভাষাগুলো আমি শিখলাম, শেখার পরে আমার জন্য ইজি হয়ে গেছে যে সবার সাথে আমি ওই দেশের যে লোক সৌদি আরবের লোক ওদের সাথে যাতে আমি কথা বলতে পারি। ভাষা শেখার পরে আমার জন্য ভালো হয়েছে যে আমি সব কিছু বুঝতে পারি, ওরা কী বলে আমি বুঝতে পারি বা আমি কী বলি ওরা বুঝতে পারে। আস্তে আস্তে আমি যে সময় সৌদি আরবে আমি চাকরি করতাম একটা অফিসে, চাকরি করতে করতে তো আমার আর মানুষের তো একটা ভালো বা ভালোবাসার একটা মুহূর্ত আছে, সারাদিনই তো ডিউটি করি না, ডিউটি শেষে আমার একটা ভিতরে একটা পরিকল্পনা আসে, আসার পরে তো আমি ভাবলাম যে কী করব, বাংলাদেশ থেকে তো বিদেশে আসলাম, সৌদি আরবে আসলাম, হঠাৎ করে একদিন মানে আমাদের যে বড় স্যার, ওই স্যারের সাথে কথা বললাম, গেলাম, বড় স্যারও মনে মনে আমাকে অনেক পছন্দ করে বা আমাকে ভালো লাগে, আমিও স্যারকে অনেক পছন্দ করি, বা স্যার একদিন বলল, পরে স্যার একদিন আমার অফার দিল যে চলো আমরা দুজনে একটা রুম ডেট করি, তো আমি বললাম চলেন স্যার যাই। পরে ওই মুহূর্তে রুম ডেটের আমার একটা ডেট দিল, অমুক টাইমে আমরা রুম ডেট করতেছি চলে আসো। পরে স্যারের সাথে গেলাম, যাওয়ার পরে রুমের ভিতরে মনে করেন ভাই আমি বাংলাদেশের যে আমাদের যে পুরুষ আছে বাংলাদেশে যে ছেলেরা, আচ্ছা আচ্ছা, এই ছেলেদের বাংলাদেশের ছেলেদের জিনিস হচ্ছে এটুক দেহি এতটুক, না সৌদি আরবের যে ছেলেদের যে জিনিসটা তো ভাই এত বড়, আমি দেখে তো অবাক ভাই, সৌদি আরবে যদি আমি না যাইতাম, সৌদি আরব জিনিস যে খাইতে দে ভাই, এই বড় জিনিস খাইতে দে এত মজা ভাই, আমি না গেলে বুঝতে পারতাম। এখন আমার সৌদি আরবে থাকতে থাকতে আমার এটাই ভালো লাগে, বাংলাদেশের এগুলা কথা আমার কোনো কিছু মনেই পড়ে না। আচ্ছা, আগে তো আপনি বাংলাদেশেই থাকতেন তাই না? হ্যাঁ। বাংলাদেশে থেকে কি বাংলাদেশের সব ছোট ছোট জিনিস কি আপনার খাওয়া দাওয়া কি শেষ হয়েছিল না হুট করে বড় পাইছিলেন আপনি? না ভাই খাইছি, বাংলাদেশে ছোট জিনিস খাই আনার ভালো লাগে না, ছোট জিনিস গেলাম সৌদি আরবে। আচ্ছা আচ্ছা, সৌদি আরব জিনিস এত বড় কলার মতন যেত ভাই, বড় এটা খাইতে যে এত মজা লাগে ভাই, না খেলে বুঝতে পারতাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসলে আপু আপনি সৌদি আরবে যায় বড় জিনিস খাই আপনার অভ্যাস হয়ে গেছিল না? তো বাংলাদেশে এসে এখন বর্তমানে আপনার কি মানে মনের মধ্যে হচ্ছিল ভাই? সৌদি আরবে তো আমি বাংলাদেশে আসছি, বাংলাদেশে আসি ভাই আমার ভালো লাগে না, কিসের জন্য ভালো লাগে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, কিসের জন্য ভালো, আপনি তো বাংলাদেশের মেয়ে, আপনি সৌদি আরবে ভালো লাগে কিসের জন্য, বাংলাদেশে ভালো লাগে না কিসের জন্য ভাই? বাংলাদেশের জিনিস একটা অন্য স্বাদ, বাহিরের জিনিস আর একটা স্বাদ, আমি না গেলে বুঝতে পারতাম না বা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না ভাই, বাংলাদেশের জিনিস আমার ভালোই লাগে না। আইসি ভাই হচ্ছে তিন মাস ছুটিতে আসছে, তিন মাস ভাই আমার ভালো লাগে, সিদ্ধান্ত ছিল যে আমি বাংলাদেশে যাই আর বিদেশে চলে আসবো না, এখন আবার সিদ্ধান্ত আমার অন্যটা হয়ে গেছে যে আমার আর বাংলাদেশে ভালো লাগে না, বাংলাদেশের জিনিস আমার কাছে ভালো লাগে না, আবারও আমি সৌদি আরবে চলে যাবো। সৌদি আরবে জিনিস অনেক মজা খাইতে, তৃপ্তিও ভাই খাইতে গেলে মনটা ভরে যায়।
বড় জিনিস তাই। হ্যাঁ, মানে এমন মজা, এমন আনন্দ, এমন উপভোগ করলেন যাতে আর কোনো বাংলাদেশে থাকতেও আর মন চাচ্ছিল না, ছোট জিনিস খাবারও মন চাইছিল না। তখন কি আপনি প্রবাসে আবার কি চলে গেলেন? হ্যাঁ, আমি আবারও সৌদি আরবে চলে আসলাম, কারণ আমার কিছু না কিছু ভালো লাগে না। যারা যারা এই সৌদি আরবে বড় জিনিস না খাইছে সেরা বুঝতে পারবো না, কারণ আমি খাইছি এই জিনিসের মুহূর্তটা আমি ভুলতেই পারি না। কিন্তু আসলে আপু বিদেশে তো এরকম সব কিছু হয়, আসলে মানে মাইন্ডে নেবেন না। আমি একটা কথা বলি, আপনি যে থাকছেন প্রবাসে সৌদি আরবে তাই না, এখানে কি বাবা ছেলে কি উভয় মিলে কি একটা ওরা মানে ওদের যে মানে আচরণটা এটা কি সব দেখতে সব আসতে মানে করেন ভালোই? সৌদি আরবে আসতে মানুষ খারাপ কই, কারণ তো অবশ্যই আছে। ও আচ্ছা আচ্ছা, কারণ অবশ্যই আছে। সৌদি আরবে যে মেয়ে আসবে, যে মেয়ে সৌদি আরবে যেহেতু হাজি মেয়ে আসুক, সে বাংলাদেশে যে কোনো একটা মানে মানে পাজি হয়ে যাইতে হবে, মানে পাজি বলতে কি যে কোনো গর্বে বাচ্চাও নিয়ে যা। সেক্ষেত্রে একটা কারণ আছে, কারণ সে যত মানুষে অফিসে চাকরি করে বা বাসা বাড়িতে চাকরি করে, অনেক ক্ষেত্রে কাজকাম করে বা বাগানে চাকরি করে, এরকম অনেক ক্ষেত্রে তো আছে না। ওরা মনে করেন আপনি যে বাসা বাড়িতে কাজ করতেছেন বা আমি যে বাসা বাড়িতে কাজ করতেছি, অন্য থাকে ছেলে থাকে, চাষা থাকে, বাপ থাকে, একবার চাষাও করে, একবার বাপও করে, একবার ছেলেও করে, একটার পর একটা আসে, তাদের ভিতরে কোনো ই নাই, মানে মানবতা বোধ বলে কোনো জিনিস না, মানবতা বোধের কিছু নাই। এই জন্যই মনে করেন আমাদের বাংলাদেশে মেয়েরা যত সৌদি আরবে আসে তারা কখনো কইতে পারবো না যে আমি কোনো কিছু করিনি, সেই গ্যারান্টি কখনো কেউ দিতে পারবে না। সেটা করতে হবে, বাধ্যকর্মটা করতে হবে সেই কাজটা, কারণ আপনি প্রবাসে থাকে করছেন দেখছেন। হ্যাঁ দেখছি, আমি যদি না যেতাম আমি বুঝতে পারতাম না, কারণ আমি গেছি থাকছি সেটা বুঝতে পারতাম। কিন্তু আপনি প্রবাসে গিয়ে কি হুট করে বড় বড় জিনিস খাওয়ার অভ্যাস করলেন না একটু নর্মালিটি ভাবে? না না, বড় বড় জিনিস কথা থাকতে থাকি তো আমি চাকরি করতে করতেই তো প্রায় এরকম একটা চিন্তা ভাবনা। ও আচ্ছা আচ্ছা, আপনি বড় সাহেব অফার দিল, বড় অফার দিয়ে আপনি ইয়া করলেন, তো ধন্যবাদ আপু। আসলে প্রবাসে গেলে আপনি যে অবস্থান করছেন, আর এটা বাংলাদেশে আসলে জিনিস ছোট ছোট, তো এই জন্য আপুকে আর ভালো লাগলো না। তাই আপু এই সুখ দুঃখ হোক বা কষ্ট যদি যা কিছু হোক সেটা নিয়েই কিন্তু আবার প্রবাসে যায়, সে নতুন করে জীবন শুরু করলো। তো এটা যদি আপুর গল্পের মাঝে যদি কোনো কথাবার্তাতে আপনারা ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ এটা হলো একটা বোঝার কথা বলছে যে প্রবাসীদের বড় হয় আর বাংলাদেশে কিন্তু ছোট হয়, এটা কিন্তু বোঝাই দিল বাস্তব কথাটাই। তো আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপুর গল্প নতুন নতুন পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।